স্পেনের পালপি শহরের কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্ফটিক গুহা পালপিজিও। আবিষ্কারের পরে এই গুহার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন গবেষকরা, আর তার থেকে বিশ্বের মানুষকে মুগ্ধ করে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। মার্জিয়া মানন জানাচ্ছেন বিস্তারিত। 1999 সালে দক্ষিণ স্পেনের পালপি শহরের কাছে একটি পরিত্যক্ত খনির ভেতর আবিষ্কৃত হয় বিশ্বের সবচেয়ে বড় স্ফটিক গুহা পালপিজিওর। জাভিয়ের গার্সেগিরি নামে এক গবেষক এই স্ফটিক গুহা খুঁজে পান। গুহাটি 8 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া এবং এর উচ্চতা 1.7 মিটার। গুহার ভিতরের আস্তরণ জীবসাম দিয়ে তৈরি। আবিষ্কৃত হওয়ার পর এই গুহার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন গবেষকরা। স্ফটিকগুলির স্বচ্ছতা এবং সৌন্দর্যের জন্য এই গুহা বিশেষ নাম কুড়িয়েছে। পরিত্যক্ত পিলার দে জারাভিয়া সীসা খনির 50 মিটার নিচে এই স্ফটিক গুহা অবস্থিত। খনির কাছে কাজ করতে গিয়ে হঠাৎ একটি সুড়ঙ্গ দেখতে পান গবেষকরা। সেই সুড়ঙ্গ বরাবর কিছু দূর গিয়েই আবিষ্কৃত হয় এই গুহা। তবে এই গুহাতে থাকা জীবসাম স্ফটিকগুলোর আনুমানিক বয়স কত তা সঠিকভাবে জানা না গেলেও কিছু পরীক্ষার পরে ধারণা করা হয় যে এগুলোর আনুমানিক বয়স 2 লক্ষ বছর। ধারণা করা হয় অনেক আগে এই পুরো এলাকা পানির নিচে ছিল। কোনোভাবে অগ্নুৎপাতের ফলে এই পাথরগুলোতে ফাটল দেখা দেয় এবং ফাটলগুলোর মধ্য দিয়ে খনিজপূর্ণ গরম লাভা প্রবেশ করে, আর এই লাভা ঠান্ডা হয়ে স্ফটিকগুলোর তৈরি হয়। 2019 সালে স্ফটিক গুহাকে জনগণের জন্য খুলে দেওয়া হয়। তার আগে এটির ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছিল। মার্জিয়া মান্নান, মাই টিভি।